ইল্লাহি রহমানের রাহিম যে পাঁচটি কারণে চীনা বাদাম খাবেন আমি বলছি চীনা বাদামের কথা চীনা বাদামের পুষ্টিগুণ ও উপকারিতা বেশি দৈনিক এক মুঠো বা তিরিশ গ্রাম চীনা বাদাম খেলে ওজন কমায় হৃদরোগ নিয়ন্ত্রণ রাখে স্মৃতিশক্তি বাড়ায় ও রক্তের সরকার নিয়ন্ত্রণ করে চীনা বাদামে মনোয়ান এবং পলিয়ান সেসুরেট ফ্যাট নামের এই দুই ধরনের চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ রয়েছে যা কোলেস্ট্রল কমায় চলুন মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন সকল ধরনের স্বাস্থ্য টিপস সবার আগে পেতে কমেন্ট করে জানান কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম আখরোট বাদাম ইত্যাদি বাদামের অনেক ভিডিও আছে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন চলুন চীনা বাদামের উপকারী সম্পর্কে ভিডিওটি শুরু করা যাক পুরো ভিডিওটি দেখলে আপনার চিনাবাদাম সম্পর্কে অনেক ভুল ধারণা থাকলে পরিষ্কার হয়ে যাবে এবং চিনাবাদাম খাওয়ার নিয়মটা জেনে আপনি খাওয়া শুরু করতে পারেন পার্কে বা এদিক ওদিক বেড়াতে বের হলে আমরা চিনাবাদাম অনেক সময় খেয়ে থাকি বাড়িতেও নিয়মিত চিনাবাদাম কি চলে অনেকেরই উত্তর হবে না অথচ অন্যদিকে অনেক খাবারের চেয়ে চীনা বাদামের পুষ্টিগুণ উপকারিতা বেশি দৈনিক এক মুঠো বা তিরিশ গ্রাম চিনাবাদাম ওজন কমায় হৃদরোগ নিয়ন্ত্রণ রাখে স্মৃতিশক্তি বাড়ায় রক্তের সরকার নিয়ন্ত্রণ করে চীনা বাদামে মনোয়ন এবং পলিয়ান ফ্যাট নামের দুই ধরনের চর্বি বা স্নেহ জাতীয় পদার্থ রয়েছে যা কোলেস্ট্রল কমায় এছাড়াও বিভিন্ন ভিটামিন জাতীয় পদার্থ যেমন থায়ামিন রিবোফলিন নিয়াসিন প্যান্টনেথিক অ্যাসিড ভিটামিন বি সিক্স ও ফোলেট রয়েছে প্রচুর পরিমাণে পাশাপাশি এতে বিভিন্ন খনিজ পদার্থ ক্যালসিয়াম লোহা ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম ও দস্তা রয়েছে চীনা আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি ও হাতের নাগালের ভিতরে কিন্তু চীনা বাদামের নিয়মটা খাবার নিয়মটা আমরা অনেকেই জানি না এবং চীনা বাদাম নিয়ম অনুযায়ী আমরা অনেকেই খাই না প্রতিদিন আপনি পঁচিশ থেকে তিরিশ গ্রাম চীনা বাদাম যদি সঠিক নিয়মে আপনি খেতে পারেন কতটুকু উপকার হবে জানলে অবাক হয়ে যাবেন তাই আমরা প্রতিদিন সকলেই নিয়ম করে চীনা বাদাম খাব তবে একটি কথা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে চীনা বাদাম বাজারে দুই প্রকার পাওয়া যায় একটি লবণে ভাজা একটি কাঁচা আপনি প্রতিদিন পঁচিশ গ্রাম অথবা তিরিশ গ্রাম চিনাবাদাম খেতে চাইলে অবশ্যই কাঁচা বাদামটি খাবেন এতে উপকার বেশি পাবেন পুষ্টিগুণ বেশি পাবেন এবং একে ধারে খেয়ে যাবেন তিরিশ গ্রাম করে প্রতিদিন একটা মানুষ এই চিনাবাদাম খেলে এক মাসে আপনার নয়শো গ্রাম বাদাম লাগে নয়শো গ্রাম বাদামের দাম কত অল্প টাকায় আমরা মাসিক কন্ট্রোল করে যদি এই চিনাবাদাম খেতে পারি আমাদের শরীরের অনেক রোগ থেকে রক্ষা পাব শরীরের কন্ডিশন ভালো থাকবে পুরুষের পশনল ক্ষমতা বেড়ে যাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ওজন কমাই চীনা বাদাম ওজন কমানোর জন্য কিছুটা ভালো চর্বির প্রয়োজন রয়েছে আর এই চীনা রয়েছে ভালো ফ্যাটি অ্যাসিড এছাড়া ডায়াবেটিসের হাত থেকেও রক্ষা করে প্রতিদিন অল্প হলেও চীনা খাওয়া উচিত স্মৃতিশক্তি বাড়াই বয়সে হতে না হতেই স্মৃতিশক্তি লোপ পাওয়া শুরু করে অনেকেরই এর কারণ হচ্ছে মস্তিষ্ক ধীরে ধীরে তার স্বাভাবিক কর্মক্ষমতা হারায় মস্তিষ্কের জন্য প্রয়োজন হয় সঠিক খাদ্যের সিনাবাদামকে বলা হয় মস্তিষ্কের খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় খুব হুটহাট নানা রোগে আক্রান্ত হয়ে পড়ার সমস্যাকে মূলিত রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার মূল লক্ষণ হিসাবে ধরা হয় চিনাবাদাম এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করতে কাজ করে চিনা বাদামের অক্সিজেন্ট দেহের রোগ প্রতিরোধের ব্যবস্থা উন্নত করে নিয়মিত চীন খেলে ক্যান্সার ও হৃদরোগের অকাল মৃত্যুর ঝুঁকি কমে আসে নেদারল্যান্ডসের ম্যাস্টিক বিশ্ববিদ্যালয় গবেষণকরা এই দাবি করেছেন চীনা ও নানা জাতের বাদামে এমন পুষ্টি উপাদান আছে যা অনেক রোগ থেকেই আমাদের বাঁচাতে পারে নাট বাটার বা বাদামের মাখন না খেয়ে সরাসরি চিনাবাদাম খাওয়াটাই উপকারী যে নারী পুরুষেরা প্রতিদিন অন্তত পক্ষে দশ গ্রাম চীনা বা কোনো বাদাম খান তাদের ক্যান্সার ও হৃদরোগের সহ নানা রকম মরণ ব্যাধি থেকে অকাল মৃত্যুর ঝুঁকি বাকিদের তুলনায় অনেকটা কমে আসে প্রধান পুষ্টিবিদ চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সতেরোই অক্টোবর থেকে ঢাবির সর্বশেষ চীনা বাদাম সম্পর্কে অনেকেই অনেক মন্তব্য করেছেন চীনা বাদাম প্রত্যেকটা মানুষের শরীরের জন্য কতটুকু উপকারী এবং চীনা বাদাম আমরা কেন খাব এই বিষয়গুলো আমাদের সকলেরই জানা দরকার চীনা বাদাম যারা সুস্বাস্থ্যর জন্য সুস্বাস্থ্যর জন্য পরিপূর্ণ পুষ্টি পেতে নিয়ম করে যারা খেতে চান অবশ্যই বাজার থেকে ভালো মানের ফ্রেশ কাঁচা বাদামটি ক্রয় করবেন এবং এটি রাত্রে রাত্রে পানির ভিতরে ভিজিয়ে রাখবেন একটি পাত্রে প্রতিদিন সকালবেলা এটি আপনি টিবিএ খেয়ে নেবেন বেশি মাত্রায় নয় সারা রাত্রে পানির ভিতরে বাদামটি ভিজিয়ে রাখলে বাদাম অনেক নরম হয়ে যায় আর সেক্ষেত্রে বাদামটি দূরত্ব হজম হয়ে যায় আপনি একদিন দুদিন নয় সাত দিন এক মাস কন্টিনিউ করেন আপনি নিজের পরিবর্তন আপনি বসতে পারবেন ভেজানো চিনাবাদামের মধ্যে উপস্থিত পুষ্টি এবং আয়রন আপনার রক্ত সঞ্চালনকে ভালো করে তোলে এবং হৃদপিণ্ডির সাথে সম্পর্কিত অনেক রোগ থেকে রক্ষা করতে সহায়তা করে তাই আজ আমরা আপনাকে ভেজানো চিনাবাদাম খাওয়ার উপকারিতা সম্পর্কে বলতে যাচ্ছি ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন